ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। অনেকে হয়তো দেখেছেন গেমের চতুর্থবারের মতো ইভো স্কাই রিটার্ন চলে এসেছে, মেগালোডন আলফা। আজকে আমরা এটিকে বের করার চেষ্টা করব। অলরেডি অ্যাকাউন্টে 600 ডায়মন্ড আছে, তো চলুন গাইস স্পিন মারা যাক। 9 ডায়মন্ড স্পিন অলরেডি করে দিছি, কি দেবে? ও গাইস ডায়মন্ড রয়্যাল দিয়েছি, ব্যাপার না। 670 ডায়মন্ড নিয়ে স্পিন শুরু করেছি, কি মনে হয় দেবে এই কয়টা ডায়মন্ডে? আচ্ছা গাইস, তাহলে দেখা যাক কি হয়। আবার 39 ডায়মন্ড স্পিন করা যাক, কি দিবে কি দিবে? ওহো ভাই কংগ্রাচুলেশন, ফুল স্টেলথ ব্যাকপ্যাক, ব্যাপার না গাইস, এটা অনেক ভালো জিনিস দিয়েছে। আচ্ছা আবার স্পিন করা যাক। ওকে 69 ডায়মন্ড গাইস, আগে একটু কাজ করি। গোল্ড রয়্যালে স্পিন কিছু স্পিন করে নিই, যদি কম ডায়মন্ডে দিয়ে দেয়। দিবে না গ্যারেনা, দিবে না, অতটা ভালো হয়নি এখনও। চলুন আবার স্পিন করা যাক। 69 ডায়মন্ড, 69 গ্যারেনা দিয়ে দে, দিয়ে দে পাই রে পাই। 69 ডায়মন্ডে একটা টোকেন, এটা কোনো সিস্টেম? ক্যারেক্টার চেঞ্জ করি গাইস, দেখি কপাল পাল্টে কিনা। আর মাত্র 534 ডায়মন্ড আছে, না পেলে তো সর্বনাশ, আবার টপ আপ করা লাগবো। এখন আমরা নিয়ে নিব বাবু ক্যারেক্টার, যেটাকে আমরা বাবু ক্যারেক্টার বলে চিনি। ক্যারেক্টার নামটা মেবি ততটা মনে নাই। ওকে গাইস আবার 99 ডায়মন্ড স্পিন করা যাক, দিবে কি 99 ডায়মন্ডে? কি মনে হয় দিবে? আর বেশি ডায়মন্ড নেই। ইস্কার ইস্কার, আই রে ভাই, আর ব্যাপার না, ওপেন করি। ওহো রে ভাই 10টা টোকেন দিছে, যাক গ্যারেনা অনেক ভালো একটা কাজ করছে, 10টা টোকেন দিছে। আর 435 ডায়মন্ড, 149 ডায়মন্ড স্পিন। ও রে ভাই 149 ডায়মন্ড দিয়ে ইস্কারের বাক্স, কেমনটা লাগে বলেন তো গাছ? আর একটা স্পিন মারা যাবে, পাবো কি পাবো? ইস্কার ইস্কার ইস্কার, পাই রে ভাই, এটা কোনো সিস্টেম? আচ্ছা গাইস আমরা অর্ডার দিছিলাম, অর্ডার কমপ্লিট, 540 ডায়মন্ড আবার চলে এসেছে দেখতে পাচ্ছেন। আর কথা না বাড়াই, এর আগে দেখলেন তো 670 ডায়মন্ড দেও গ্যারেনা দিল না আর দিবেও না, গ্যারেনা তো অনেক খারাপ লুবি। ফুল 1082 ডায়মন্ড নিবে গাইস, এখন 499 একটা স্পিন করা যাক। আচ্ছা গাইস মেরে দিলাম 500 ডায়মন্ড, এক কম, কংগ্রাচুলেশন গাইস, ফাইনালি মেগালোডন আলফা পেয়ে গেছি আমরা 1082 ডায়মন্ড দিয়ে। এমনিতে অ্যাকাউন্টে কোনো স্কারে ভালো স্কিন নেই, নয়তো এটা বের করতাম না। কিরে ভাই স্ক্রিনশট হয় না কে? আয় রে মোবাইল রে। ওকে গাইস চলুন তাহলে, মেবি আমার কাছে কিছু স্কারের টোকেন আছে, দেখে স্কারটা কত লেভেল পর্যন্ত করা যায়। সরাসরি ওয়েপনে চলে যাবো এখন আমরা স্কার গাইস। আমার কাছে কিন্তু ততটা ইভোকার নেই, যেহেতু জানেনি আমি ততটা টপ আপ করি না গাইস। 44টা টোকেন ছিল আর কি, লেভেল 2 করে ফেললাম। তো গাইস আমাদের ভিডিওটি এ পর্যন্তই, ফাইনাল আমরা স্কার পেয়ে গেলাম। আবার যখন স্কার ম্যাক্স করবো তখন আপনাদের ভিডিওতে অবশ্যই দেখাবো, আর স্কার গেম প্লেও দেখাবো। তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।